আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, দীর্ঘদিন হলো ভাবছি যে পঞ্চভূত নিয়ে আমি কিছু কথা বলবো। বন্ধুরা, পঞ্চভূত নিয়ে যেন মাতামাতির একেবারে শেষ নেই, চারদিকে শুধু পঞ্চভূত পঞ্চভূত পঞ্চভূত। তো বন্ধুরা, আপনারা কি জানেন যে এই পঞ্চভূত আয়ুর্বেদ শাস্ত্রের কোনো নাম নয়, এটি যে কোনো একজন হাকিমের দেওয়া একটি নাম। এতে পাঁচটা ভেষজ থাকতে পারে, দশটা ভেষজ থাকতে পারে, পনেরোটা ভেষজ থাকতে পারে। তো বন্ধুরা, এই কম বেশ কেন? তো সাধারণত যে সকল রুগী চিকিৎসা নিয়ে থাকেন, কারো বা ইরেক্টাল ডিসফাংশনজনিত সমস্যা রয়েছে, অর্থাৎ লিঙ্গ একেবারেই উত্থিত হয় না, অনেকের বা ইন্টারকোর্স করতে করতে মাঝপথে একেবারে নরম হয়ে বেরিয়ে আসে, কারো বা সমস্যা রয়েছে যে দ্রুত বীর্যপাত হয়ে যায়, একটু আলিঙ্গন চুম্বন করতে না করতেই বীর্যপাত হয়ে যায়, এই যেন বিড়ম্বনার শেষ নেই, বারবার লজ্জিত হতে হচ্ছে। তো বন্ধুরা, এই জন্য সাধারণত অনেকেই অন টাইমের দিকে দ্বারস্থ হন, অন টাইম সেবন করতে করতে একেবারে নিজেকে আরও শেষ করে দিয়েছেন। তো বন্ধুরা, অনেকেই ফিরে আসেন এই ন্যাচারাল ভেষজের দিকে, এর মধ্যে পঞ্চভূত অন্যতম একটি ভেষজ। তো বন্ধুরা, তবে এখানে যে আমি যে বিষয়টি আসলে খোলামেলা বলতে চাই, সে বিষয়টি হচ্ছে যে কোনো চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে গেলে ওই চিকিৎসককে আপনাকে জিজ্ঞাসা করছে আপনার স্মৃতিশক্তিতে কোনো সমস্যা আছে কি না, আপনার প্রস্রাব পায়খানা ক্লিয়ার হয় কি না। বিশেষ করে যাদের পেটের সমস্যা রয়েছে, তাদের পঞ্চভূত নয় হাজার ভূতকে একত্রিত করে নিয়মিত সেবন করালে শেফা হবে না। অনেক ভাই আমাকে কল করে বলে থাকেন, অমুক জায়গায় গিয়েছিলাম, অমুক জায়গায় গিয়েছিলাম, আমাকে এইটি এইটি ধরে দিয়েছে, বাকি আমার কিন্তু পেটের সমস্যা জিজ্ঞাসাই করেনি যে আপনার পেটের সমস্যা আছে কি না। তো বন্ধুরা, পেটের সমস্যা থাকাকালীন আপনি যত উন্নত থেকে উন্নততর ভেষজ সেবন করুন না কেন, আপনার এই প্রাইভেট সমস্যার সমাধান হবে না। প্লিজ, আপনি পঞ্চভূত সেবন করুন, সেই সাথে আপনি সেই হাকিম সাহেবকে খোলামেলা বলুন যে আপনার হয় প্রস্রাবের সমস্যা রয়েছে, নইলে আপনার পেটের সমস্যা রয়েছে, নতুন পুরাতন আমাশা অথবা নতুন পুরাতন কোষ্ঠকাঠিন্য, হতে পারে স্মৃতিশক্তিতে সমস্যা রয়েছে। এই সমস্যাগুলোর সমাধান ব্যতীত আপনি এই পঞ্চভূত দ্বারা কোনো উপকৃত হবেন না, এই পঞ্চভূত আপনার কোনো উপকার পৌঁছবে না। এই জন্য আমি চিকিৎসক ভাইদেরকেও বলবো যে আপনারা তার খোঁজ খবর নিন রুগীর, যে তার এই এই সমস্যাগুলো রয়েছে কি না। আর রুগী ভাইদেরকে বলবো যারা এই প্রাইভেট সমস্যাতে ভুগছেন, যে আপনার এই সমস্যাগুলোর কথা খুলে খুলে বলুন, জি জি আপনার কী সমস্যা, আমার এই এই সমস্যা, আপনি এইটি খান সেইটি খান। প্লিজ রিকোয়েস্ট করছি, আপনি এগুলো সেবন করার দ্বারা উপকৃত হবেন না। তো তবে পঞ্চভূত কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রের একটি বিশেষ একটি বিষয়, বিশেষ করে হাকিমদের তৈরি একটি বিষয়, যেটা অব্যর্ত মহা ঔষধ হিসেবে কাজ করে থাকে। বাকি এই সাইড সমস্যাগুলোর দিকে আমাদের নজর দিতে হবে। তো বন্ধুরা, এই পঞ্চভূত কেউ হতে পারে শতমূল, শিমুলমূল, অশ্বগন্ধা, তেঁতুল বিচূর্ণ, এর সাথে কেউ বীর্যমণি ব্যবহার করে থাকেন, কেউ মকরধ্বজ ব্যবহার করে থাকেন, কেউ বা আরও আপডেট হয়ে জিনসিং পাউডার ব্যবহার করে থাকেন। তো বন্ধুরা, কাতিলা গম, বাবলা রাঠা, এইগুলো সমেত যদি পঞ্চভূত তৈরি করে সেবন করা হয়, অবশ্যই আপনি উপকৃত হবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। তো বন্ধুরা, আমি যে ভেষজগুলোর কথা বলছি, এই ভেষজগুলো সংগ্রহ করে, পরিমাণ মতো সংগ্রহ করে আপনি নিজে তৈরি করে নিজে সেবন করতে পারেন। তো বন্ধুরা, তবে পরিমাপটা আপনারা ভালোভাবে যে কোনো হাকিমের কাছে গিয়ে অথবা ফোন করে ভালোভাবে জেনে নিন। শুধু ভাষা জ্ঞান নিয়ে এই পঞ্চভূত তৈরি করতে যাবেন না প্লিজ।
তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আপনাদের এই প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।